পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15/7/2019 তারিখে তিনি নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন বা নোটিশ জারি করেছেন, যে বিজ্ঞপ্তির দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এবং সরকার আন্ডারটেকিং অটোমাস বডি থেকে শুরু করে সমস্ত যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে যে সমস্ত অস্থায়ী কর্মচারী ক্যাডুয়াল কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে ডেলি লেবার যারা কাজ করছে সেই সমস্ত কর্মচারীদের বেতনের পরিকাঠামো তিনি সেদিন ঘোষণা করে দিয়েছেন। সি গ্রুপ হলে 15,000-এর ঊর্ধ্বে এবং ডি গ্রুপ হলে সেটা 12,000-এর ঊর্ধ্বে এই যে পরিকাঠামো, এই পরিকাঠামোটাই এই বেতনের পরিকাঠামোটা যাতে আমরা বর্ধমান পৌরসভার যারা অস্থায়ী কর্মী আছি বর্ধমান পৌরসভার বিভিন্ন অফিস থেকে শুরু করে আউটডোর থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবা দিয়ে আসছি সেই সমস্ত কর্মচারীদের পক্ষ হইতে যাতে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিজ্ঞপ্তি এই সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের জন্য বা অস্থায়ী কর্মীদের জন্য সেটা যাতে আমাদের মধ্যে লাঘু করা হয় সেই জন্য আমরা বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সাহেবের কাছে আমাদের স্বাক্ষরলিপি জমা দিয়েছি, আমাদের দাবি দাওয়া জমা দিয়েছি। উনি সহানুভূতির সঙ্গে ব্যাপারটা আগামীতে করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। ইতিপূর্বে আমরা কিন্তু জমা করেছিলাম, তিনি এক সপ্তাহ টাইম নেওয়ার পর বলেছিলেন একটা কিছু বলবো, তিনি বলে উঠতে পারেননি। তাই আমরা আগামীতে যাতে এটা আমরা পাই সেই জন্য আমরা আমাদের আন্দোলন শুরু করেছি। আজকে আন্দোলনের প্রথম দিন, যদি আমাদের এই দাবি না মানা হয় আমরা চিন্তাভাবনা করেছি, কারণ আমরা বর্ধমান পৌরসভার অস্থায়ী কর্মীরাই এই আন্দোলনে সামিল হয়েছি। এখানে আমরা যারা অস্থায়ী কর্মী আমাদের নিজেদের জন্য নিজেদের স্বার্থে নিজেদের কথা চিন্তা করে নিজেদের পেটের কথা চিন্তা করে আমরা কিন্তু আন্দোলন শুরু করেছি। আমাদের এই দাবি যদি না মানা হয় আগামীতে এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে পরিণত হবে। আমরা এই আন্দোলন করতে যে সাধারণ মানুষ পাবলিক 35টা ওয়ার্ডের পাবলিক যাতে হ্যারাসমেন্ট না হয় সেদিকেও আমরা চিন্তাভাবনা করছি, এবং খুব জরুরি ভিত্তিতে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেখানে যারা আমাদের অস্থায়ী কর্মী আছে আমরা তাদেরকে বলেছি তোমরা আগে মানুষের পরিষেবাটা দিয়ে এসে আমাদের এই আন্দোলনে সামিল হও। এই জন্যই আমাদের আজকের এই আন্দোলন। সরকারের একটা আদেশনামা বেরিয়েছে, তাতে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের একটা পে স্ট্রাকচার দেওয়া হয়েছে। সেই পে স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কর্মচারীদের মাইনে ইনক্রিজ হয়েছে। তো এখানকার কর্মচারী যারা কন্ট্রাকচুয়াল আছে তাদেরও দাবি যে ওই অর্ডারটা এদের ক্ষেত্রে লাগু করার জন্য। তো সেক্ষেত্রে এই অর্ডারটাতে ক্লিয়ার নয় যে আমার পৌরসভার কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল কি না। সেই জন্যে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাহেবের সাথে আলোচনা করেছি, ওদের রিপ্রেজেন্টেশনটা আমরা আমাদের মাদার ডিপার্টমেন্ট মিনিস্টার অফ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারির কাছে ফর ক্লারিফিকেশন আমরা পাঠাচ্ছি। না, ওরা আমাকে কথা দিয়ে গেছে পরিষেবা ওরা ব্যাহত করবে না, তারপরে বাইরে কি করছে আমি সেটা বলতে পারছি না, কিন্তু ওরা আমাকে কথা দিয়ে গেছে পরিষেবা কোনো ব্যাহত হবে না। এখন বন্ধু কারো কাছে অভিযোগ পেয়েছে যে পরিষেবা ব্যাহত হচ্ছে বা কেউ সেবা পায়নি এরকম অভিযোগ? না, এক সাথে আমি পাইনি, দুজনে এসেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমি ওদেরকে ডেকেছিলাম যে তোমরা এটা পরিষেবামূলক প্রতিষ্ঠান, এখানে পরিষেবা বন্ধ করে আন্দোলন করা যাবে না, তোমাদের আন্দোলন একটা দিক পরিষেবা আর একটা দিক, এটা পরিষেবা চালু রাখতে হবে। ওরা আমাকে এখানে কথা দিয়ে গেছে ঠিক আছে স্যার। আমি বললাম তোমাদের যা দাবি সেটা তো আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি ফর ক্লারিফিকেশন, তোমরা পরিষেবা বন্ধ রাখবে কেন? এবার আন্দোলন চালাবে কি চালাবে না সেটা তোমাদের বিষয়, কিন্তু পরিষেবা বন্ধ রাখা যাবে না এটা আমার অনুরোধ। তো ওরা সেটা আমার কাছে কমিট করে গেছে আমরা পরিষেবা বন্ধ রাখবো। ১০৬৩ সংখ্যাটা এই কন্ট্রাকচুয়াল পৌরসভা এইটা দেখে বলতে হবে।